মামার কাছে দলে দলে ভক্তরা আসে, আর্তপীড়িত রোগীরা আসে তার অনুগ্রহ লাভের আশায়। মামা অদ্ভুত উপায়ে তাদের আরোগ্য দান করতেন। এইসব হতাশাগ্রস্ত মানুষেরা সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। তেমনি বেলেগ্রামের নিমাই ছিল হতদরিদ্র চাষি, তার ওপর হারনিয়ার রোগী। চিকিৎসা করতে করতে সব সম্বল শেষ, ছেলে বউকে অন্ন দিতে পারে না, শেষে সংসার জ্বালা মেটাতে আত্মহত্যার পথ বেছে নিল সে। অন্ধকার রাতের দড়ি নিয়ে শ্মশানে এলো, একটা শেওড়া গাছের তলায় এসে দাঁড়ালো। হঠাৎ এক ভয়ঙ্কর মূর্তি তার সামনে এসে উদয় হলো। ভয় শিউরে উঠে কাঁপতে লাগলো সে। গাছের উপর থেকে শোনা গেল মৃত্যুর আহ্বান, আরে দেরি কেন, নে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে ঝুলে পর। নিমাই মনে মনে বলে, মরতেই যখন এসেছি আর ভয় করে কি হবে। গাছে উঠে দড়িতে ফাঁস লাগাতে যেমনই যাবে, অমনি গুরুগম্ভীর নাদে শোনা গেল তারা তারা। সেই শব্দ শুনে তার হাত থেকে দড়ির ফাঁস পড়ে গেল, নিশাচর পাখিরা উড়ে গেল। অন্ধকারের ভিতর থেকে শোনা গেল বামদেবের কণ্ঠস্বর, আত্মহত্যা মহাপাপ, যা শিগগির পালা। ভয় পেয়ে নিমাই মন্দিরের দিকে ছুটে গেল, আত্মহত্যায় বাধা পড়ল, নিমাই আর বাড়ি ফিরল না। মন্দিরের সামনে বসে ভিক্ষে করে পেট চালাত, শ্মশানে বামার ধুনি জ্বলছে। নিমাইয়ের গাঁজা খাওয়ার ইচ্ছে হল, সে সেখান থেকে এক টুকরো আগুন তুলে নিতেই হঠাৎ খ্যাপা বাবার উদয় হল। উগ্র ভৈরব, টুকরো রক্তবর্ণ, সংহার মূর্তি। নিমাই বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। অমনি বাবা ক্রোধে তার হারনিয়ার ওপর কষে এক লাথি মারলেন। অজ্ঞান হয়ে নিমাই শ্মশানে পড়ে রইল। বাবা সেদিকে না তাকিয়ে নিজের আসনে গিয়ে বসলেন। জ্ঞান ফিরলেই নিমাই মন্দিরে ফিরে এলো, তার হারনিয়ার কষ্ট একেবারে নির্মূল।